আসসালামু আলাইকুম আলা বাদ প্রিয় দিনী ভাই বোনেরা আমার কাছে এক বোন প্রশ্ন লিখেছেন যে ভাইয়া যদি কুচিংয়ের কারণে আমার আসরের নামাজ ছুটে যায় তাহলে আমি কি করব এই নামাজটি আমি কখন আদায় করব তো সেই বোনটির প্রশ্নের উত্তর হলো আসরের নামাজ আপনার কখনোই কোনোভাবেই কাজে করা যাবে না শুধুমাত্র দুই কারণে আপনার নামাজটি ছুটে যেতে পারে যখনই আপনি এই দুইটি জিনিস থেকে পরিত্রাণ পাবেন সাথে সাথে আপনি নামাজটি আদায় করবেন নাম্বার ওয়ান হলো ঘুম আপনি যদি ঘুমিয়ে পড়েন আর এমটা অবস্থায় আসরের নামাজ মিস হয়ে যায় আপনার যখনই ঘুম ভাঙবে আপনি সর্বপ্রথম আসরের নামাজ আদায় করে নেবেন নাম্বার দুই যদি আপনি ভুলে যান কোনো কারণে যদি আপনি আসরের নামাজের কথা ভুলে যান যখনই আপনি স্মরণ আপনার স্মরণ আসবে সাথে সাথে আপনি আসরের সালাদ আদায় করে নেবেন এটা হাদিস অনুযায়ী এই দুইটি কারণে আপনি আসরের নামাজ একটু বিলম্ব করে পড়তে পারেন কিন্তু বন্ধুগণ আপনারা যদি এরকম নিয়ত করে রাখেন যে আমি আজকে এই কাজে ব্যস্ত কুসিং বলেন প্রাইভেট বলেন বা ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজের ক্ষেত্রে যদি আপনি প্ল্যান করে রাখেন যে আমার এই কাজের কারণে আমি আসরের নামাজ এখন পড়তে পারতেছি না কিন্তু মাগরীবের আগে পড়ে নেব তাহলে কিন্তু হবে না সর্বপ্রথম কথা হলো নামাজকে বলো না কাজ আছে বরং কাজকে বলো নামাজ আছে আর অক্ত মতো নামাজ পড়া সময় মতো নামাজ পড়া হলো ফরজ পৃথিবীর যত গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন যদি আপনি কোরআন শিক্ষার মতো যদি এত গুরুত্বপূর্ণ একটি কাজ করেন তারপরেও আসরের নামাজের সময় আপনাকে কোরআন শিক্ষা বন্ধ করে আগে নামাজ আদায় করতে হবে তারপরে আপনি কোরআন শিক্ষা কন্টিনিউ করবেন তো পার্থিব এই দুনিয়াবী শিক্ষার কথা তো পরেই কোরআন একটা মহাগ্রন্থ আল কোরআন যদি আপনি শিক্ষা করেন সেটাকেও বন্ধ করে আগে নামাজ পড়তে হবে তাহলে কীভাবে কুসিং কুচিংয়ের সময় আপনি কুসিং করবেন এবং নামাজটি পরবর্তী সময়ে পড়বেন এরকম কোনো প্রশ্নই ওঠে না তো সর্বপ্রথম সলিউশন হলো যে অবশ্যই আপনার কুসিং কর্তৃপক্ষকে জানাতে হবে যে আপনি ওই সময় নামাজ আদায় করতে চান এতে করে আপনার কুসিং কর্তৃপক্ষ আপনাকে নামাজের সময় দিতে বাধ্য হবে কারণ এটা বাংলাদেশের সংবিধানেও আছে যদি কোনো মুসলিম তার ধর্মীয় কাজ করতে চায় তাহলে অবশ্যই তাকে সময় দেওয়া হবে যে কোনো ক্ষেত্রে জব সেক্টরে হোক বা পড়ালেখার ক্ষেত্রে হোক তো আপনি অবশ্যই কর্তৃপক্ষকে জানাবেন তারা যদি আপনার কোচিংয়ের মাঝখানে যদি আপনার নামাজের সময় দেয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো আপনি সেই সময় নামাজ আদায় করে নেবেন যদি তারা আপনাকে সময় না দেয় তাহলে আপনি সেই কোচিংটা চেঞ্জ করে ফেলবেন যদি সেটাও আপনার পক্ষে সম্ভব না হয় কোচিংও আপনার পক্ষে চেঞ্জ করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি শাস্তির আওতায় পড়ে যাবেন আপনার নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে কাজা করে ফেলেন কুসিঙ্গের কারণে বা অন্য কোনো কারণে এটা গ্রহণযোগ্য হবে না অবশ্যই আপনাকে সময় মতোই নামাজ আদায় করতে হবে অন্যথায় আপনাকে শাস্তি ভোগ করতে হবে তো প্রিয় বোন আমি আশা করি যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন প্রিয় বন্ধুগণ আপনাদের মনে যদি ইসলামিক কোনো প্রশ্ন থাকে তাহলে অনলাইন মাদ্রাসার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে আপনারা আপনাদের প্রশ্নটি কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ মুস্তাফিজুর আর এম আমার পেজে গিয়ে আপনারা সেখানে আমাকে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আল্লাহ চাইতো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু ওসালাম আলিকুম রহমাতুল্লাহ و الحياة بنوره